নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার, প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। 19 অক্টোবর 2022 যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। তাই প্রতিদিনের মতো আমি একটি অনুরোধ আপনাদের সামনে করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন এবং আলোচনাটি আপনারা সম্পূর্ণ শুনুন, কারণ এখানে আমি আপনাদেরকে অনেক কিছু বোঝানোর কিন্তু চেষ্টা করছি, যেটা আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই যদি করেন, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই। আগামীকাল শ্রাদ্ধ যোগ আছে এবং এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র, এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবং যে পাঁচ রাশির আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে আমরা প্রথম যে জ্যোতিষশাস্ত্রে যেটা দেখব, সেটা হচ্ছে আমাদের ভাগ্য ভাব। এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ আপনার যদি ভাগ্য ভাব স্ট্রং থাকে, তাহলে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করছে। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করা একান্তই দরকার। ভাগ্যাধিপতি কোন ভাবে অবস্থান করছে বা ভাগ্যের উপর কোনো ভাগ্য ভাবের উপর কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, বা আপনার ভাগ্যভাবে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে কি না, এটা কিন্তু একান্তই দেখা দরকার। নাম্বার 1 পয়েন্ট, অর্থাৎ এখানে কিন্তু চুল চেরা বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাদের আকর্ষিক প্রাপ্তির ভাব। এই আকর্ষিক প্রাপ্তির ভাবটা যেখান থেকে হঠাৎ প্রাপ্তি বা সুপার ডুপার প্রাপ্তি যেটা ঘটে, অর্থাৎ এই প্রাপ্তির আকর্ষিক প্রাপ্তির ভাবটা কিন্তু আপনার দেখা দরকার। সেই ভাবে কোন কোন গ্রহ অবস্থান করছে, কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, বা সেই ভাবাধিপতি নিচস্থ গৃহে অবস্থান করছে না তো, এটা দেখা দরকার। তিন নম্বর যে পয়েন্ট, সেটি হচ্ছে আপনার ধনভাব। ধনভাবটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ আপনার এটা অর্থের জায়গা, আপনার ধনের জায়গা। আপনার ধনভাবের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, এটা কিন্তু দেখা দরকার। বা ধনাধিপতি আপনার নিচস্থ নেই তো, এবং আপনাদের একাদশ ভাব হচ্ছে আমাদের প্রফিটের জায়গা, একাদশ ভাব আমাদের লাভের জায়গা। এই জায়গাগুলো প্রথম আগে দেখা দরকার। তারপরের যে পয়েন্ট, সেটি হচ্ছে আপনার মহাদশা কিসের চলছে। মহাদশা আপনার ফেভারে আছে কি না ডিসফেভারে আছে, আপনার ক্ষেত্রে নেগেটিভ না পজিটিভ মহাদশাটা, এটাও কিন্তু দেখা একান্তই দরকার। যদি মহাদশা আপনার পজিটিভ হয়, তাহলে কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল কিন্তু হবে। আর মহাদশা যদি পজিটিভ না হয়, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে না। অর্থাৎ মহাদশাটা আপনার ভাগ্যের সঙ্গে কিন্তু জড়িত। অর্থাৎ রাজ্যকারী গ্রহের দশা চলছে না মারক গ্রহের দশা চলছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। এই পার্টটা প্রথম পার্ট। এর সাথে সাথে আপনার জন্মছকে কলিযুগের রাজা আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ, সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহ আপনার কেমন আছে, রাহু বৃদ্ধা অবস্থা বা বাল্য অবস্থা না যুবক অবস্থাতে আছে, রাহু নিচস্থ নেই তো, ডিগ্রিগত দিক থেকে কেমন আছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। এর সাথে সাথে শুক্র, বুধ এবং শনি, এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, এটাও কিন্তু দেখা একান্তই দরকার। তবেই পুঙ্খানুপুঙ্খ কিন্তু বিশ্লেষণ করা কিন্তু সম্ভব, কারণ রাহু হচ্ছে কলিযুগে সব কিছু সুপার করে থাকে, সুপার ডুপার প্রাপ্তি
হঠাৎ প্রাপ্তি, সব প্রাপ্তির জায়গাটা কিন্তু সুপার টুপার প্রাপ্তি, এটা কিন্তু রাহু কিন্তু করে থাকে। এই জন্য রাহুর বলবত্তাকে যদি বৃদ্ধি করা যায়, রাহুর যদি ক্ষমতাকে বৃদ্ধি করা যায়, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু ঘটবেই ঘটবে। এই জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন। বিশেষ কিছু ক্রিয়া আছে এর সাথে সাথে ভাগ্যভাব, তার আগে যেটা বললাম, এই জায়গাগুলো যদি স্ট্রং থাকে তাহলে আপনার ক্ষেত্রে গাঢ় প্রাপ্তি বা সুপার ডুপার প্রাপ্তি কিন্তু আপনার হবে। এবার আমি আপনাদের সামনে যে রাশিগুলোর নাম আমি বলবো এবং সেই রাশিগুলোর নাম, শুভ সময় এবং টার্গেট নাম্বার, তার আগে আমি আবারও বলছি, প্রত্যেক মানুষই চায় গরিব থেকে ধনী হতে। প্রত্যেকের ইচ্ছা থাকে সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, লাক্সারি জীবন, প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা হয়, কিন্তু প্রত্যেকের মানুষের কপালে কিন্তু হয় না। কেন হয় না, কোন জায়গাটাতে বাধা আছে, কিসের জন্য হচ্ছে না, এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক গাইড কিন্তু দিতে পারে, কোন জায়গাটাতে বাধা আছে। খুব অল্প পরিশ্রমে যারা কোটিপতি হতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু গ্রহকে স্ট্রং করতে হবে। এই জন্য ভাগ্যবককে স্ট্রং করুন এবং রাহু গ্রহের রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে কিন্তু আপনার এই ধনবর্ষা আপনার কিন্তু হবে। এইবার আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যে রাশিগুলোর নাম আগামীকাল সুপার প্রাপ্তি ডুপার প্রাপ্তি হতে চলেছে, সেই রাশিগুলোর টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। একে একে আপনাদেরকে বলবো, প্রত্যেকে অবশ্যই একবার না পাঁচবার ভিডিওটি শুনুন, এবং আমি আবারও বলবো আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই হস্তরেখা আপনারা অবশ্যই বিচার করুন, কারণ এখানে আপনার ন্যাকাল চার্ট সর্বশেষ কথা বলবে। আপনার প্রাপ্তি কোন বছর আছে, কোন মাসে আছে, কোন কোন সময়গুলো আপনার ক্ষেত্রে শুভ, একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন আপনাকে কিন্তু দিতে পারে। তো আগামীকাল বুধবার যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি বলবো। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবার আমি একে একে রাশির নামগুলো আপনাদেরকে জানাই। প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 7। আপনাদের শুভ সময় সকাল 9:19 থেকে শুরু করে 11:26 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3। আপনাদের শুভ সময় দুপুর 2:48 থেকে শুরু করে বিকাল 5:37 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6। আপনাদের শুভ সময় বিকাল 4:35 থেকে সন্ধ্যা 6:52 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো আগামীকালের সুপার ডুপার প্রাপ্তি হতে চলেছে, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 1। আপনাদের শুভ সময় বিকাল 5:05 থেকে সন্ধ্যা 7:31 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো অন্তিম এবং শেষ যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের শুভ সময় দুপুর 3:31 থেকে সন্ধ্যা 6:48 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বললাম, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদেরকে দিলাম। এর পাশাপাশি আপনাদেরকে রাহুকালটা বলা হয়নি। রাহুকাল সময় হচ্ছে দুপুর 12:00 থেকে 1:30 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এই সময় কোনো শুভ কাজ, শুভযাত্রা এই সময় কিন্তু কোনো মতেই করবেন না। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।